হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি অনুরোধ করব। কারণ এই ধরনের ভিডিও আগে দেখেছেন কিনা আমি আমি জানি না আজকে আপনাদের সাথে শেয়ার করব। বেবিদের প্যাম্পাস কাটিং এবং সেলাই প্যাম্পাস সাধারণত আমরা টাকা দিয়ে কিনে আসি বাইরে থেকে কখনো সুতির প্যাম্পাস দেখেছেন কিনা জানি না এই ধরনের প্যাম্পাসগুলো অনেক বেশি দিন ইউজ করা যায় আর বাচ্চাদের জন্য খুবই ভালো স্বাস্থ্যসম্মত তো আশা করি ভালো লাগবে তো তৈরি করার জন্য প্রথম আমি কাপড় এই যে নিয়েছি এখানে দেখেন তো এখানে আমি কাপড়টা নিয়েছি হচ্ছে লম্বা নিয়েছি আমি বারো ইঞ্চি আর চড়া নিয়েছি আমি এখানে আট ইঞ্চি তো এখানে চারটা পাট আছে কাপড়টা এই যে আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে চারটা পাট তো এরপরে কাপড়টাকে আমি এভাবে চড়ার দিকে একটা ভাজ দেব আর এই প্যাম্পার যদি আপনি ঘরে তৈরি করে বাচ্চাদের ব্যবহার করাতে পারেন তাহলে তো কথাই নাই আর এটা এরকম দুই চারটা ফ্যাম্পাস বানিয়ে রাখলে আপনার বাচ্চার জন্য আর ফ্যাম্পাস কিনতে হবে না তো এই যে প্রথমে আমি দেখেন ভাঁজফার থেকে উপরের দিকে দুই ইঞ্চি একটা মার্ক করলাম ভাঁজফার থেকে আর সব সময় দেখেন ভাঁসফারটা আমার দিকে আর খোলা সাইডটা বাইরের দিকে এরপরে আমি এক সাইড থেকে এভাবে পাঁচ ইঞ্চিতে একটা মার্ক করব তো সেটা খোলা সাইডের দিকে নেবো এই যে এটা খোলা সাইড এখানে পাঁচ ইঞ্চি এরপরে অন্য সাইড এর খোলা চার ইঞ্চিতে আরেকটা মার্ক করলাম সাড়ে চার ইঞ্চি লম্বা আছে আছে ইঞ্চি ভাঁজ অবস্থা এখন ইঞ্চি এখানে নিয়েছি দুই ইঞ্চি এখানে নিলাম আমি পাঁচ ইঞ্চি এখানে নিয়েছি আমি সাড়ে চার ইঞ্চি আশা করি মাপটা বুঝতে পেরেছেন তারপর আমি যেটা করব এখন দেখেন আমি এখানে কিভাবে মার্কটা করতেছি এই জায়গায় রাউন্ড করে দিচ্ছি এভাবে আর এই যে পাঁচ ইঞ্চির এখান থেকে সাড়ে চার ইঞ্চির এই জায়গায় এভাবে কোনা কুনি করে এভাবে মার্ক করে নিলাম তো জাস্ট পাম এর শেপ করে নিচ্ছি আর এটা আপনারা চাইলে বাচ্চাদেরকে ছোট ছোট কাপড়ের টুকরা দিয়ে ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে যেটা হচ্ছে টয়লেট ইয়াগুলো আছে গুলো আছে ন্যাপকিন যেটা থাকে বড় বড় সাদা ওগুলা দিয়েও ব্যবহার করতে পারেন বাচ্চাদেরকে তো এই যে দেখেন আমি দুটা টুকরো কাপড় নিয়েছি এখানে সেটা এগারো ইঞ্চি মানে একটা হয়ে যেত আমার আসলে কাপড়টা কম এই জন্য আমি টুকরো এটাকে আমি জোড়া দিয়ে নেব। আর এখানে দুটো টুকরো নিয়েছি চার ইঞ্চি চড়া সরি লম্বা আর চড়া দুই ইঞ্চি করে তো এখানে এই দেখেন আমি এক বাস দুই ফ্যাটের আরেকটা কাপড় নিয়েছি তো কাপড়টা এখানে লম্বা আছে আমার সাড়ে নয় ইঞ্চি আর চড়া সেটা এটা তিন ইঞ্চি মানে টোটাল তাহলে ছয় ইঞ্চি হয় তো সাড়ে ইঞ্চি লম্বা এবার আমি সেলাই করব তো সেলাইটা এবার দেখেন খুবই সহজ আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই যে এটাকে এই যে দেখেন এই যে প্যাম্পাসের প্রথম কাপড়টা আছে এটাকে আমি নিয়ে নিলাম তো এটাকে আমি এখন মাঝখানটা একটু মার করা মানে ভাঁজটা বোঝা যাওয়ার জন্য একটু ভালো করে চেপে ভাঁজ করে নিলাম আর মাঝখানে একটা মার্ক করে নিলাম তো এখানে যে চারটা কাপড় আছে আমি এখান থেকে দুইটা কাপড় সরিয়ে নিলাম আর দুইটা কাপড় আছে তো এখানে আমি মাঝখানে এটা এই কাপড় যেটা নিয়েছি সাড়ে নয় ইঞ্চি আর লম্বা আর তিন ইঞ্চি চড়া এটা হচ্ছে আমি মাঝখানে দেবো তো মাঝখানটা বরাবর করে বসে নিচের থেকে উপর থেকে এক ইঞ্চি নিচে নিচের থেকে দেড় ইঞ্চি পরিমাণ উপরের দিকে তো এটাকে এভাবে সিলাই করে নিলাম চড়া হওয়ার জন্য সরি মোটা হওয়ার জন্য মাঝখানটায় যেহেতু মাঝখানটা একটু ভারী দরকার ক্যাম্পাসের এরপরে এখন বাকি দুইটা কাপড় এখানে এভাবে বসিয়ে দিলাম তো বসিয়ে দিয়েছি অবশ্য আমি যেটা হচ্ছে সোজা সাইড সেটার উপরে বসিয়ে আমি এখন সিলাই করলাম চারটা করে এখন এটাকে আমি উলটিয়ে নেব উলটিয়ে নিচ্ছি এখন আমি দেখেন উল্টে নেওয়ার পর এই যে দেখেন যেটা আমি জয়েন দিয়েছি কাপড়টা সেটা কিন্তু ভিতরে ঢুকে গেছে তো সেটা সেলাই করার সময় অবশ্যই লক্ষ্য রেখে সেলাই করবেন যে জোর মাঝখানে একটা কাপড় লাগিয়েছি সেটা যাতে ভিতরে ঢুকে যায় তো এখন সাইডে আমি ভালো করে আরেকটা সাপ সিলে দিয়ে নিচ্ছি যাতে মজবুত হয় আর দেখতে ভালো লাগে তো এই যে দেখেন আমার চারে চারটা সিলে করা হয়ে গেছে ক্যাম্পাসটা প্রায় তৈরি এখন হচ্ছে এটাকে আমি জোড়া দিয়ে নিচ্ছি এটা যদি আমার একটা গোটা কাপড় থাকতো তাহলে আমার জোড়া দেওয়ার দরকার ছিল না তো যেহেতু আমার টুকরো কাপড় এই কাপড়ের আরেকটা নিমা বানিয়েছি আমি জিরো থেকে ওয়ান বছরের পর্যন্ত এর আগে দেওয়া আছে ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এটা মিডিয়াল থেকে প্রথমে বসিয়ে এর মানে সমান করে ধরে এক সাইড থেকে এটাকে আমি জয়েন করে নিচ্ছি তো দেখেন জয়েন করা হয়ে গেছে এখন হচ্ছে এটাকে কি করব এই যে ফিতাটাকে এক সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে আসবো তো কিভাবে ভাঁজ দিচ্ছি এটা হচ্ছে লক্ষ্য করে লে বুঝতে পারবেন একটু মনোযোগ সহকারে ভিডিও দেখলে এই বুঝতে পারবেন আর সবসময় চেষ্টা করবেন শিলের ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে আহ দেখতে অনেকেই আছে ভালো করে না দেখে প্রশ্ন করেন যাপু আপু এটা এমনি কেন এটা এমনি কেন আসলে আপনারা যদি আমি চেষ্টা করি ভালোভাবে বোঝানোর জন্য তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এই যে দেখেন এটাকে এখন আমি জয়েন করে নিলাম তো এই যে আমার ফ্যাম্পাসটা প্রায় তৈরি এখন আমি নিচের এখানে যে ফিতাটা বাঁধবো এখানে আমি আরো দুটো ফিতা বসাবো ঠিক আছে তো এই ফিতারার জন্য আমি ছোট ছোট এটা কোন সাইডে বসাবেন সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন এটা কিন্তু ওই যে আমি একটা কাপড় জয়ন্তী সেখানে সিলাই পড়ছে তো এই সিলাই পড়াটা সবসময় ভিতরে রাখবেন আর যেটার মধ্যে সিলাই পড়া নাই সেটা সবসময় বাইরের দিকে রাখবেন তো এই যে আমি যে ছোট দুটো টুকরো নিয়েছি এই দুটো টুকরোকে এখন একটু চড়া করে ফিতার মতো বানিয়ে নিচ্ছি তো বাবা ভাঁজ দিয়ে একটু চড়া করে ফিতার মতো বানিয়ে নেবেন এটা আসলে বাচ্চাদের সবসময় সুতি কাপড় পরানোই ভালো তো আমরা তো আর অনেক খরচের ব্যাপার থাকে যেটা পিছনে অনেকের খরচ হয় তো এরপরে দেখেন এই দুটো ফিতে আমার বানানো হয়ে গেছে এখন আমি এখানে নিচ থেকে এক ইঞ্চি উপরে মার্ক করলাম মার্ক করে এখন এটাকে এই যে বসাচ্ছি কিভাবে দেখেন প্রথম ফিতাটা বসাচ্ছি কিভাবে নিচ্ছ দেখে বুঝতে পারতেছেন এখন এভাবে সিলেটটা দেবো যে এরপরে এভাবে খুব দিকে নিয়ে আসবো নিয়ে আসে এভাবে পরিমাণ ঢুকিয়ে এখন একটা করে দিয়ে সাপ এই যেভাবে এখন একটা করে দিয়ে এটা কিন্তু কোন সাইডে বসেছে নিচ্ছে এটা হচ্ছে যেটা বাইরের সাইডে থাকবে সেই সাইডে কিন্তু এই ফুটিটা বসবে আবারও বলছি ভিতরের সাইডে না এটা বাইরের সাইডে যে কাপড়টা মানে বাইরের সাইড যেটা সেটাতে এটা বসবে তো এই যে এটা জয়েন করা হয়ে গেছে এখন দেখেন এই যে কিভাবে আমি জয়েন করেছি খুবই সহজ আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন তো এখন এই যে দেখেন এটাকে এখন আমি ভাজ দিব কিভাবে আবারও দেখিয়ে দিলাম একটু আপনাদেরকে তো এই যে ভাজ দিচ্ছি আমি এটাকে এভাবে ভাজ করবেন একবার উপর পর্যন্ত আনা লাগবে না আর আমি যেটা দেখাচ্ছি এটা আপনারা জিরো থেকে এক বছর পর্যন্ত পড়াতে পারবেন আর এর বেশি যদি স্বাস্থ্য রাস্তা ভালো হয় বা যারা বেশি সুখ না আপনারা মাফে একটু হেরফের করে সেটা বানিয়ে নেবেন তো এই যেভাবে আপনারা আপনাদের মতো করে ভাঁজ করে নেবেন এটার ভিতরে পড়ানোর সময় আপনারা টুকরো কাপড় ব্যবহার করতে পারেন সুতি কাপড় যেটা হচ্ছে শিশু করার পর আপনারা সহজে ধুয়ে ফেলতে পারবেন তো আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এছাড়া আমার চ্যানেলে আরও ভিডিও আছে আপনারা দেখতে পারেন যারা নতুন আছেন তারা চ্যানেলটি দিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি ক্লিক করবেন আর যারা পেজে দেখতেছেন পেজ তা লাইক ফলো করে দিবেন আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ